বিশ্বব্যাপী নানা বিপর্যয় প্রতি 30 ঘন্টায় একজন করে নতুন শতকোটিপতি বা বিলিয়নিয়ার তৈরি করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এই তথ্য জানিয়েছে। বিপর্যয় একদিকে যেমন নতুন শতকোটিপতি তৈরি করেছে, অন্যদিকে এই বিপর্যয় বহু মানুষকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিয়েছে। চলতি বছর নতুন করে বিশ্বের 26 কোটি 30 লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বলে ধারণা করছে অক্সফাম। এমন হলে প্রতি 33 ঘন্টায় 10 লাখ মানুষ চরম দারিদ্র হবে। করোনা মহামারী প্রতি 30 ঘন্টায় একজন করে নতুন শতকোটিপতি বা বিলিয়নিয়ার তৈরি করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এই তথ্য জানিয়েছে। করোনা একদিকে যেমন নতুন শতকোটিপতি তৈরি করেছে, অন্যদিকে এই মহামারী বহু মানুষকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিয়েছে। চলতি বছর নতুন করে বিশ্বের 26 কোটি 30 লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বলে ধারণা করছে অক্সফাম। এমন হলে প্রতি 33 ঘন্টায় 10 লাখ মানুষ চরম দরিদ্র হবে। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়ছে, এ কারণে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। এই সংকটের কথা উল্লেখ করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলছে, করোনা মহামারীকালে বিশ্বে নতুন করে 573 জন ব্যক্তি শতকোটিপতি বা বিলিয়নিয়ার হয়েছেন, অর্থাৎ প্রতি 30 ঘন্টায় বিলিয়নিয়ার হয়েছেন একজন। অক্সফামের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা পুচার বলেছেন, করোনা মহামারী ও বর্তমানে খাদ্য জ্বালানির অত্যাধিক মূল্য বৃদ্ধি কোটিপতিদের জন্য আশীর্বাদ হয়েছে। অন্যদিকে কয়েক দশকে চরম দরিদ্র দূরীকরণে যে অগ্রগতি হয়েছে তার গতি এখন বিপরীতমুখী। বিশ্বের বিপুল সংখ্যক মানুষ এখন অসহনীয় মূল্যবৃদ্ধির মুখে পড়েছে, টিকে থাকার জন্য তাদেরকে লড়তে হচ্ছে। করোনা মহামারীর সুবাদে যারা বিলিয়নিয়ার হয়েছেন তাদের ওপর সংহতি কর আরোপের আহ্বান জানিয়েছে অক্সফাম। সংস্থাটি বলছে, নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির শিকার লোকজনকে সহায়তার জন্য এই কর আরোপ করা উচিত। পাশাপাশি মহামারী থেকে টেকসই পুনরুদ্ধার তহবিলেও এই কর কাজে লাগানো যাবে। সংকটকে কাজে লাগিয়ে মুনাফা করার প্রবণতা বন্ধের এখনই সময় বলে উল্লেখ করেছে অক্সফাম। বড় কর্পোরেশনগুলোর এমন মুনাফার ওপর অস্থায়ী ভিত্তিতে অতিরিক্ত কর চালু করার পক্ষে মত দিয়েছে সংস্থাটি। কোটিপতিদের সম্পদের উপর বার্ষিক 2% ও বিলিয়নিয়ারদের সম্পদের উপর বার্ষিক 5% কর আরোপ করা হলে বছরে 2.52 ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থ সংগ্রহ করা যাবে বলেও জানিয়েছে অক্সফাম। ধনীদের কাছ থেকে এই কর আদায় করা গেলে তা দিয়ে বিশ্বের 230 কোটি মানুষের দারিদ্র দূরীকরণ, পর্যাপ্ত টিকা তৈরি ও দরিদ্র দেশগুলোর মানুষের সর্বজনীন স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব বলেও জানিয়েছে অক্সফাম। ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ারের তালিকার পাশাপাশি বিশ্বব্যাংকের উপাত্ত বিশ্লেষণ করে এই হিসাব দিয়েছে অক্সফাম। বিশ্বের তথাকথিত এলিট শ্রেণী 1995 সাল থেকে সুইজারল্যান্ডের দাভোসে সম্মেলন করে আসছে। অক্সফামের তথ্য বলছে, বিশ্বজুড়ে ধনী ও গরিবের মধ্যে অসমতা বাড়ছে, তাই দরিদ্রদের সহযোগিতার জন্য ধনীদের উপর কর বাড়ানোর এখনই উপযুক্ত সময়।